যে পরিমাণ মাছ পাওয়া দরকার এই পরিমাণ পাই না। এই যে ফাড়ি নাজারে ধোয়া ধোয়া এসে আমাদের খুব ক্ষতি করে। গঙ্গার অবস্থা খুব জটিল, আশো বছরের হিসাবে এবছর মাছ নাই ধরা যায়। অনেক জেলে আছে লাগে, জেলেরা হয়েছে মাছ পাওয়ার কারণে তারা জাল পাওয়া খেমা দিছে মাছ নাই, মানে যে চলা কঠিন না। অনেকজন অনেক কাজ করতেছে, কতজন এই যে কৃষিকাজের পাট ধোয়া পাট কাটা এগুলাই করতেছে। আমরা তো মনে করতে আনি যে সারাদিন খেয়াও দেই, চারটা পাঁচটা খেয়াও দেই, অথচ সারাদিনে একশো টাকা কতদিন হয়, কতদিন একশো টাকা হয় না। চলা খুব সমস্যা। নদীর আগে মাছ নদীর হিসাবে প্রচুর মাছ আছে, কিন্তু এখন এই যে ফার্টিলাইজারের দূষিত পানি ওই পাইপ দেয় নদীতে নামায়, আবার এই যে অনেক অনেক মুরগি ফার্ম ওর দূষিত পানি ওই নদীতে পাইপ নামায় দিচ্ছে, যার কারণে এই যে পানি দেওয়া দেন সর করে এসছে। এতদিন এই নদীর অনেক মাছ হয়েছে, এখন মাছ হয় না। মাছ হওয়ার কারণ হলো এই নদীর মনে করেন যে এই সার কারখানা গ্যাস অথবা মুরগির এই পোলট্রির ফার্মের যতক্ষণ না মল এই নদীতে নামে এতে পানি অনেক দূষিত হয়ে আছে, এতে অনেক মাছ কম হয়। আমরা এই যে 10-15 জন যাইলা এনে মাছ মারি, তাতে ওই 200 টাকার মাছ হয়, এতে 20 টাকা করে ভাগ হয়। তাতে এতে দেওয়া আমাদের মানে খুব চলা খুব পোলা ভান চলা খুব কঠিন। তো আপনি আপনি অন্য কোনো পেশায় ই করতে পারেন কি না? অন্য কোনো পেশায় আপনি এই যে মনে করেন 6 মাস আমরা জাল পাই, এতে খুব কঠিন অবস্থা। তারপর এরপরে আমরা মনে করেন যে কিছু কৃষি কাজ সামান্য মানে কোনো রকম করে আর কি আমাদের চলন চলা খুব। জমি জমা আছে কি না সেটা বলতেন? জমি মানে নাই কে বলতে, মানে যে আমরা মানে চর অঞ্চলের লোক তো মানে নাই বলতে চলে, এতে মানে যে কিছু বরগা টরগা নিয়ে আমরা এইভাবে চলি আর। আগে কি মাছ নদীতে কমই, 15-16টা বেড়া হাতে থাকে, কম হওয়ার কারণ এত যাবত হয়েছে, এখন গ্যাসের জন্যে নদীর পরিস্থিতি খারাপ, পোলট্রি মুরগির খামার চতুর সাইডে মল নামে আসে, এর কারণে মাছ কম আসে, পানি গ্যাস হয়ে যায়গা, মাছ মরে যায়গা। তারপর নাওটা বান্ধিতে 1 লাখ টাকা জায়গা, জাল করতে 2 লাখ জায়গা, এবার সবাই 3 লাখ টাকা যায়। আর আগের মতো মাছ এখন বর্তমানে নদীতে নাই। মাছ নাই কেন? না পানি ভালো না, সেদিন তো মাছ নাই। এক সময় শুনেছি যে এই নদী মানে যে পানি ব্যাগ পশলা মশলা ঘের ব্যাগ পশলা হয় না, এই পশলার থেকে এই অবস্থা, নদীর গোসলি হরণ দেয় না। কতদিন ধরে এরকম? এটা এই যে পরে মাছ দাঁড়ি গেছে। এখন কি মাছ কেমন পাওয়া যায়? আগের মতো পাওয়া যায় না? না আগের মতো মাছ মাছ নাই কি নদী। কারণ কি? মাছ নাই, মাছ আনে তো পশলার মধ্যে মাছ আবহাওয়া, এই কারণে মাছ নাই।